যে সাহাবীরা শোনো তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল ফায়াখুযুর রাজুলু ফায়ুহারু লাহু ফিল আরদ কোন কোন ব্যক্তিকে ধরে আনা হতো ঈমান আনলে তার সমান গর্ত করা হতো ফায়ুতা বিল মিনশার বাড়ি থেকে করাত আনা হতো ওয়াদা আলা রাসিহি তার মাথার উপরে রাখা হতো ফায়ুজালু নিসফাইন আর তাকে ফেড়ে দুই ভাগ করে ফেলা হতো কি বুঝলেন সাহাবীরা দুঃখের কথা বলতে আসলেন আল্লাহ রাসূলের কাছে আর আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তারা যখন ঈমান আনত তাদেরকে ধরে আনা হতো মাটিতে পোতা হতো তার মুখ সমান করে বাড়ি থেকে করাত আনা হতো করাত এনে মাথার উপরে রেখে ফেড়ে দুই ভাগ করে ফেলা হতো অথবা ওয়াম শাতু বিয়ুম শাতিল হাদিদ তাদের বাড়ি থেকে লোহার চিরুনি আনা হতো আশ্রিয়ে হাড় মাংসকে আলাদা করে ফেলা হতো মায়াসুদ্দুহু আন দীনিহি তারপরেও সেই ব্যক্তি কখনোই দিন থেকে বিচ্যুতি হয়ে যেত না আর তোমরা শুনে রাখো লায়ুতিম্মান্নাল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিব মিন সানা ইলা হাদারাল মাউত শুনে রাখো হে সাহাবীরা দিন একদিন বিজয় হবে এই দুনিয়ার বুকে তুমি থাকতেও হতে পারে না থাকলেও হতে পারে দিন একদিন বিজয় হবে মনে রাখবে সেদিন এমন ভাবে দিন বিজয় হবে সেদিন সানা থেকে একজন মানুষ টাকা পয়সা নিয়ে আসবে হজ করতে না তার কাছ থেকে কেউ টাকা কেড়ে নিবে না হত্যার শিকার হবে না রাহাদানের শিকার হবে আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হীরা থেকে একজন মহিলা কাবাতে আসবে হজ করতে মহিলাকে কেউ ধর্ষণ করবে না কেউ তার সাথে টাকা পয়সা চিন্তাই করে নিবে না হত্যার শিকার হবে না সে কোনো অপদস্থের শিকার হবে না সে কোনোদিন কোনো অপদস্থের শিকার হবে না দিন এভাবেই একদিন এই জমিনে বিজয়ী হবে সেদিন কি হবে শুনে রাখো শুধুমাত্র তার মুখে আল্লাহর ভয় থাকবে যদি আমি পাপ করে নিয়ে আল্লাহ ধরবে যদি আমি কোন অন্যায় করি আল্লাহ আমাকে ধরে নিবে যদি আমি জিনায় লিপ্ত হই আল্লাহ আমাকে ধরে নিবে এই ভয়টা সেদিন মানুষের অন্তরে থাকবে ওয়াদ্দি বেলা গনামিহি রাস্তায় যদি ছাগল থাকে তা নেকড়েতে খেয়ে ফেলবে মানুষ মানুষের সম্পদ কখনো কেড়ে নিবে না একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহা জানি হবে না এরকম আছে আমাদের সমাজ আছে রাস্তায় বাহির হলে একটা নারীকে কিভাবে অপদস্থ করা যায় তা চৌকি বলে দেয় কি ঠিক না বেঠিক কিভাবে নারীদের প্রতি অপমান করা হচ্ছে ধর্ষণ শিকার হচ্ছে ঘরে থেকেই নিরাপদ নয় আর আল্লাহ রাসূল বলছে হীরা থেকে একজন মহিলা আসবে কাবাতে টাকা পয়সা নিয়ে আসবে কি হবে কেউ চিন্তাই করবে না এরকম কি পৃথিবীতে একবার হয়েছিল হয়েছিল একবারও হয় নাই উমার রাদিয়াল্লাহু আনহুর আমলে হয় নাই দিন বিজয় হয়ে গেল উমার রাদিয়াল্লাহু আনহুর আমলে কি অবস্থা কি অবস্থা কেউ এক বোতল দুধ নিয়ে যেত ভয় পেত এরকম একটা ঘটনা তো ঘটেই গেল ঘটনা ঘটেই গেল একদিন এক মহিলা মরুভূমির মধ্যে মরুভূমি বাস করে কারা বৈদুরা অর্থাৎ বেদুইনরা যাদের বাড়ি ঘর নাই ঘর ছাগল চড়াই তারা মরুভূমিতে তাঁবুতে বাস করে এখনো আছে সৌদি আরবে নাকি তো এরকম এক মহিলা তার মেয়েকে ডাকছে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ ছাগল দহন কর ভোরবেলায় ছাগল দহন কর দুধের মধ্যে পানি মিক্স করে বাজারে বিক্রি করে আয় মা মেয়ে বলছে যে কি বলছে মা এটা উমারের যুগ ধরলেই তো শেষ ধোকা দেওয়ার জামানা এটা নয় উমারের যুগ এটা মা বলছে মেয়ের কথা শোন উমার রাদিয়াল্লাহু আনহু এবার কেমনে আসবে এখানে বলো তো এই ভোরবেলায় মানুষ ভোরবেলায় কি বাড়ির পাশে কেউ যায় উমার কিভাবে দেখবে মেয়ে বলছে মা শোনো
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা যখন তখন ফাঁকি দেওয়া যেতে পারে কি শেষ করে দেব নাকি কালেকশন যদি দুইজনই করে তাহলে বক্তব্য দিবে কি আর শেষ বেলা একটা টান দেব না এম আমারে উঠাইছেন কয়টায় সেটাই তো সমস্যা আর আধা ঘন্টা দিই আধা ঘন্টা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আর এর মধ্যে কালেকশন করে দেব ইনশাআল্লাহ কেবল তো বক্তব্য উঠাইলাম কেবল শুরু আমি বক্তব্য যেতে পারি না এখনো প্রতিকার তো এখনো শুরুই করি নাই কেবল ওয়াদাগুলো বলেছি মেয়ে বলছেন মা শোনো ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দুইটা এটা আমরা জানি তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আমার 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 তোমার রব আমার আল্লাহর চোখ আমার আল্লাহ আগের পরের সব খবর জানেন অন্ধকারে কি হয় তাও জানেন আমরা মা মেয়ে কি বলছি তাও জানেন তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু না দেখতে পাইলেও আমার রব কিন্তু সবকিছু দেখছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটি খুব ভালো লেগেছে মেয়েটির খুব ভালো লেগেছে বাড়িটা চিহ্নিত করে এসেছে কথা সব শুনেছেন সকালবেলায় গিয়ে বলছেন এই বাড়িতে একটা মেয়ে থাকে এই মেয়ের এই গুণ আমি বৃদ্ধ হয়ে গেছি আমার আর বিয়ে করার বয়স নাই ইচ্ছাও নাই আমার ছেলে আছে আমি এই মেয়েটির সাথে আমার ছেলের বিবাহ দিতে চাই কে তিনি আমার আমার বাংলাদেশ নয় ভারতবর্ষের মতো একুশটা দেশের মালিক অর্থাৎ অর্ধ জাহানের খলিফা তিনি বিয়ে দিতে যাচ্ছেন বাড়ি নাই ঘর নাই তাবুতে বাস করে ছাগল চরানি এক মহিলার সাথে বিয়ে দিতে যাচ্ছে কে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা তিনি ছাগল চরানি এক মহিলার সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসলেন আশ্চর্য ধরনের আপনি খবর নিয়ে দেখেন ইতিহাস যে এই নারীর গর্ভে এই নারীর বংশতেই জন্মগ্রহণ করে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জানেন আপনার ইতিহাস এই নারীর পরম্পরাই পঞ্চম খলিমার পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে এর থেকেই আর আমাদের একজন মেম্বারও চাইবে না যে একটা রাস্তার নারীকে বিবাহ দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমাজে বিয়ে হয় চারটা জিনিস দেখে ধন দেখে তারপরে বংশমর্যাদা দেখে সৌন্দর্য দেখে দিন দেখে ফাজফার বিজাতির দিন তোমরা দিন দেখে গ্রহণ করো যদি না করো তারিবাত ইয়াদাক তোমার হাত ধোলাই দূষরিত হোক তোমার ধ্বংস হয়ে যাক তোমার এই কারণেই প্রত্যেকটি ফ্যামিলির ভিতরে আজ অশান্তি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি হওয়ার মূল কারণই এটা সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম মুসলিম জাতির অধঃপতনের একটি মূল কারণ হচ্ছে এইগুলো একটু ক্ষমতা পেয়ে গেলেই আমরা একেবারে শেষ কোথা থেকে জানে গেছিলাম মনে আছে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না কোনদিন পথ কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহা জানি হবে না সেই দিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই রবেরই বিধান পে দুঃখ যত না ভুলবে কোন এক দিন এ পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই রবেরই বিধান পে দুঃখ যাত না ভুলবে লিল্লাহে তাকবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দীন এমন ভাবে বিজয় হবে শুনে রাখো এমন ভাবে বিজয় হবে
সেদিন একজন মহিলা হীরা থেকে সে হজ করে যাবে কেউ তাকে ধর্ষণ করবে না টাকা পয়সা কেড়ে নেবে না একজন পুরুষ ইয়ামানের সানা থেকে মক্কায় এসে হজ করে যাবে তার সাথে কেউ চিন্তার ঘটনা ঘটাবে না শুধু তার ভয় থাকবে আল্লাহ যদি পাপ করে নি ধরে ফেলবে আর যদি রাস্তায় ছাগল থাকে তা বাগে খেয়ে নেবে কিন্তু মানুষ মানুষের কোনো ক্ষতি করবে না এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন শোনো হে সাহাবীরা তোমরা অনেক তাড়াতাড়ি করে ফেলছো ধৈর্য ধারণ করে খুব তাড়াতাড়ি করে ফেলছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ لما يأتكم مثل الذين خلوا من قبلهم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب الله رب العالمين বলছে এমনি জান্নাতে প্রবেশ করবা অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে ওই সমান বিপদ তোমাদের উপর আসেই নাই পাহাড় সম বিপদ কম্পন ভূমিকম্প সমান কম্পিত করা হয়েছিল তাদেরকে নির্যাতনের অত্যাচারে তাদের নবী এবং তার সাথে যারা ছিল তারাও বলে বসেছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে আল্লাহ সাহায্য অনেক নিকটে সাহাবী তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলছো অথচ তাদের উপরে নির্যাতন কি হয়েছিল জানেন তো নাকি বেলালকে ধরে আনা হলো ধরে এনে উমাইয়ার কৃতদাস ছিলেন তিনি ধরে এনে বখাটিদের হাতে ধরিয়ে দেওয়া হলো যুবকদের হাতে গলায় রশি বেঁধে মরুভূমিতে টেনে হিঁচড়ে এনে তাতেও ক্ষান্ত হয় নাই চাবুকের উপরে চাবুক চাপিয়ে দেওয়া হয়েছে তাতেও শেষ হয় নাই বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে বলছে বল মোহাম্মদ সবি মোহাম্মদ হচ্ছে বিধর্মী বল আঙ্গুল উঁচু করে বলছে যে আহাদ ক্ষমতা নাই বলার কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো আহাদু ইউনজিক বেলাল আহাদ তোমাকে একদিন মুক্তি দিয়ে দিবে দিল মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই সম্মান দেয় নাই খাব্বাব খুবাইবের উপরে কি অত্যাচারটা হলো আম্মার ইয়াসার পরিবারের উপরে কি নির্যাতনটা হলো তাকে দুইটা ঘোড়ার মধ্যে ঘোড়ার ঘোড়াতে পা বেঁধে ছেড়ে দিল ফেলে দুই ভাগ হয়ে গেল তার স্ত্রীকে বল্লভ মেরে হত্যা করা হলো যেটাকে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী বলা হয় তাকে হত্যা করা হলো তার ছেলেকে গরম পানির মধ্যে একবার ডোবায় উঠায় আর বলে যে বল মোহাম্মদ সবি একবার বলেই বসলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতই রহম করেছেন তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলছে যে আমি তো আপনাকে গালি দিয়ে বসেছি বিধর্মী বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে জবরদস্তি করে কিছু বলিয়ে নিলে সেটা কখনোই তা সম্ভব হয় না সেটা সত্যি হয় না কি নির্যাতন স্বয়ং হাদিসের বর্ণনাকারী খাব্বাব ইবনে আরাত্তি খুজাই গোত্রের এক মহিলার কৃতদাস ছিলেন তিনি তাকে উমাইয়া আবু জাহাল ধরে এনে জ্বলন্ত কাঠের উপরে অঙ্গারের উপরে চিৎ করে শুয়ে দিয়েছে এমন ভাবে শুয়ে দিয়েছে আগুনের উত্তাপে পিঠের চামড়া পুড়েছে তারপরে আরেকটা পর থাকে সেটাও পুড়েছে তারপরে চর্বি পুড়ে চর্বি গলে গলে এক সময় কাঠ নিভে গেছে তারপরেও তাকে ছাড়া হয় নাই উমার রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে হঠাৎ করে একদিন খাব্বাব ইবনে আরাত্তিকে খালি গায়ে দেখে জিজ্ঞাসা করছে কি হয়েছিল তোমার যখন কাহিনী বর্ণনা করেছে উমার রাদিয়াল্লাহু আনহু কষ্টে দুঃখে চোখ দিয়ে বুক পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে কি নির্যাতন সেই সাহাবীরে এসে আল্লাহ রাসূলের কাছে বলতে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তোমরা ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা বেশি তাড়াতাড়ি করে ফেলছো এখনো সেই সময় আছে নাই এমন ভাবে একদিন দিন তোমাদের মাঝেই প্রতিষ্ঠিত হবে সেটা খাব্বাব ইবনে আরাত্তি নিজে চোখে দেখে গেছে কিন্তু আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ওয়াদা যে করেছেন কেন বাস্তবায়ন হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা খিলাফকারী এ কথা বলেন না কেন ওয়াদা খিলাফকারী তাহলে কেন বাস্তবায়ন হচ্ছে না আল্লাহ বলেছেন জমিনের নেতৃত্ব দিবেন তা আবার তাকিদ দিয়ে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আলেম বসা আছে জিজ্ঞাসা করেন লাম তাকিদ নুনও তাকিদ আছে অবশ্যই তোমাদেরকে আমি নেতৃত্ব দেব কেন দিল না
তারপরেরটাও দেখেন আবাসে লাম তাকে নুন তাকে দিব বলছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম অবশ্যই তোমাদের দিনকে মজবুত করব আবার তিন নম্বরে গিয়ে বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা তোমাদের পরিস্থিতিকে বদল করে দেব ভয়কে নিরাপত্তা দিয়ে একটাও নাই আমাদের তিনটা ওয়াদা একটা ওয়াদা বাস্তবিত হচ্ছে না কেন আল্লাহ ওয়াদা খিলাফকারী নন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদার খিলাফ করেন না তা বাস্তবায়ন করেনি ব্যতিক্রম করার তিনি সত্তা নন কিন্তু আমাদের বেলায় করছেন কেন কারণ তা আছে না কারণ হচ্ছে আমি যদি চাকরি না করি বেতন পাবো ফসল না করলে কি এই চাষ না করলে কি ফসল পাবো পাবো না আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ওয়াদা বাস্তবায়ন করার জন্য তিনি পাঁচটি শর্ত দিয়েছেন কয়টি আমার দিকে তাকান না একটু কয়টা শর্ত দিয়েছেন কয়টা শর্ত দিয়েছেন কোরআনের আয়াত কিন্তু আমি একটুও বলবো না বাড়িয়ে পাঁচটি শর্ত দিয়েছেন পাঁচটি এই পাঁচটি শর্ত পাঁচটি বিষয় আমি এটার পুরো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই শুধু একটা করে বলে যাবো একটা করে উদাহরণ দেবো দিয়ে আজকের আলোচনা শেষ করে দেবো শুনবেন তো নাকি পাঁচটি 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 শর্ত কোরআন থেকে এই আয়াতের শেষের দিকেই আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেব তখন কখন জানেন ইয়াবুদুনানি কি বললো যখন তারা আমার ইবাদত করবে কে বলছেন আগে তো দুইটা আছেই আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাত এই যারা ঈমান এনেছে বা ভালো কাজ করেছে তাদেরকে দিবেন কখন ইয়াবুদুনানি যখন তারা আমার ইবাদত করবে এক নম্বর শর্ত কয় নম্বর শর্ত এক নম্বর শর্ত ইয়াবুদুনানি যখন তারা আমার ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কেন খেলা দেখার জন্য কি কেন বলেন তো চাচা বলেন কেন আল্লাহর কাম করার জন্য আপনারা বলেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে কোথাও বলে নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আই ইউতইমুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য এটা সরল অর্থ এর যদি শাব্দিক অর্থ করা হয় আরেক রকম ভিন্ন আসে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন ইবাদত ব্যতিরিকে অর্থাৎ ইবাদত করবে না এই উদ্দেশ্যে নয় ইবাদত করতেই হবে প্রত্যেক বান্দাকে এটা কারণে সৃষ্টি করেছে মা উরিদু মিনহুম মির রিস্ক আমি তার কাছ থেকে রিজিক চাই না অমা উরিদু আই ইউতইমুন আর তিন বেলা দুবেলা খেতে দেবে এটাও চাই না শুধু ইবাদত করার জন্য আচ্ছা তাহলে ইবাদত যে করে তাকে কি বলা হয় আবেদ তাই না একটা হাদিস আছে তিরমিজিতে হাদিসের মজার একটা হাদিস হাদিসটা আমি পুরো বলবো না হাদিসটা 2305 নম্বর হাদিস 2305 নম্বর হাদিস এই হাদিসটা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে এসে সাহাবীদের মধ্যে মাইয়া খুযু আননি হা উলা ইল কালিমাত কি আছে তোমাদের মধ্যে যে এই বাক্যগুলো কি করবে গ্রহণ করবে আমার কাছ থেকে তা আবু হুরায়রা বলছে আনাইয়া রাসূলুল্লাহ আমি আছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শুধু বললেই হবে না এই বাক্যগুলো শুনতে হবে ইয়া আমালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না বাক্যগুলো শুনতে হবে মানতে হবে এবং তারপরে শিক্ষা দিতে হবে এমন লোককে সে আবার মানবে বুঝেন নাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার বলছে যে আমি ইয়া রাসূলুল্লাহ আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আখাযা বিয়াদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি তার হাত দিয়ে আমার হাতটা ধরলেন ধরে তিনি কি করলেন আদা খামসান গুনে গুনে আমাকে পাঁচটি উপদেশ দিলেন কয়টা